কিন্তু
মাধবেন্দ্রপুরী মন্দির ছেড়ে চলে এসেছিল, তার কারণ কি জানো? কারণ মাধবেন্দ্রপুরী তো অজাত ধারণ করেছিল, আমি বলেছিলাম, কিন্তু সে অজাত যেতে কিছু খেতে চাইবে না। কিন্তু মন্দিরে যখন দাঁড়িয়ে ছিল বাবা, ওই বারোটা মাটির মাল ছাপিয়ে যখন গোপীনাথের সেবা হচ্ছিল, সে মনে মনে আশা করেছিল যে মাটির মাল ছাপে কি একটু প্রসাদ যদি আমি পেতাম, তাহলে বৃন্দাবনে আমার গোপীনাথকে আমি গিরিধারী গোপাল দেবজিকে প্রসাদটা বানিয়ে দিতে পারতাম। Thank you.